আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। করোনার এই দিনে নিজের পরিবারকে সুরক্ষিত রেখে সমাজ ও রাষ্ট্রের প্রতি যা যা দায়িত্ব তা সঠিকভাবে পালনে সচেষ্ট আছো। আজ আমি রেবেকা সুলতানা লিপি, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদের 613 নম্বর কোর্সের দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলমানদের ইতিহাস পড়াবো, বক্সারের যুদ্ধ হতে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। আজ আমি তোমাদের সাথে আলাপ করব লর্ড ক্লাইভের দ্বৈত শাসন। চলো তাহলে ক্লাসে যাই আমরা। উপমহাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায় হল লর্ড ক্লাইভের দ্বৈত শাসন। দ্বৈত শাসন বলতে আমরা কি বুঝি? দুজনের শাসন। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলায় কায়েম হয় পরোক্ষভাবে ইংরেজ শাসন। বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ফলে ইংরেজরা বাংলার ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়ায় এবং এরই ধারাবাহিকতায় 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে ইংরেজরা, যা শাসন ব্যবস্থাকে নবাব ও কোম্পানির মধ্যে ভাগাভাগি করে নতুন এক জটিল ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করে, যা ইতিহাসে আমরা দ্বৈত শাসন হিসেবে জানি। এই ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বাংলা শাসন ব্যবস্থায় ইংরেজদের পদচারণা শুরু হয় এবং তারা সরাসরি ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করে। দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে আমরা সাধারণভাবে বুঝি একই রাষ্ট্রে দুটি শক্তির অস্তিত্ব ক্ষমতা ভাগাভাগি করে প্রবর্তিত শাসন ব্যবস্থাকে। ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা এর ব্যতিক্রম ছিল না। কোম্পানির হাতে আর্থিক ক্ষমতা রেখে এবং বাংলা নবাবের হাতে শাসন সংক্রান্ত দায় দায়িত্ব হস্তান্তর করে লর্ড ক্লাইভ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তাই ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে খ্যাত। 1765 খ্রিস্টাব্দে নবাব মীর জাফর মৃত্যুবরণ করলে তার নাবালক পুত্র নাজিমউদ্দৌলাকে ইংরেজগণ নবাব পদে বসান বিশেষ একটা শর্ত দিয়ে। কি শর্ত? কোম্পানি কর্তৃক নিযুক্ত একজন নায়েব সুবাদারের পরামর্শে নবাব শাসনকার্য পরিচালনা করবেন এবং ইংরেজদের অনুমতি ব্যতীত কোন নায়েব সুবাদার নিযুক্ত বা বরখাস্ত করতে পারবেন না। অতএপর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইংরেজরা লাভ করে রাজস্ব আদায়ের অধিকার এবং এর ফলে নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব। এই ব্যবস্থায় নবাবের দায়িত্ব কিন্তু ক্ষমতা ছিল না। মানে কি? নবাবের হাতে ছিল দায়িত্ব আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল কি? ক্ষমতা। তারা ক্ষমতার অপব্যবহার শুরু করল। দেওয়ানি লাভের ফলে কোম্পানি সমগ্র দেশে রাজস্ব আদায়ের দায়িত্ব লাভ করে। ফলে চুক্তি মোতাবেক তারা দিল্লির সম্রাট ও বাংলার নবাবকে অর্থ পরিশোধ করে বাকি টাকা নিজেদের ইচ্ছে মতো খরচ এবং লুণ্ঠন করতে থাকে। লোভ তাদেরকে ঘিরে ধরে। এভাবে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ লাভ করে। বাংলার শাসন ক্ষমতা, সামরিক অর্থ ও সম্পদ সবকিছুই যেন ইংরেজদের অধিকারে চলে যায়। ফলে বাংলার নবাব পুতুল নবাবে পরিণত হয়। দেওয়ানি লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রাজনৈতিকভাবে তাদের যাত্রা শুরু করে তখন তারা সম্পূর্ণ শাসন ক্ষমতা হস্তগত করার কৌশলে দ্বৈত শাসন প্রবর্তন করে। এজন্য প্রথম দিকে শাসন সংক্রান্ত দায়িত্ব এড়িয়ে শুধুমাত্র রাজস্বের দায়িত্ব গ্রহণ করেন ক্লাইভ। ক্লাইভ অত্যন্ত সুচতুর লোক ছিলেন। ক্লাইভ তার নিয়ন্ত্রণাধীন রেজা খানকে নায়েব নিযুক্ত করেন এবং মহারাজ সেতাব রায়কে রেজা খানের অধীনে বিহারের নায়েব দেওয়ান নিযুক্ত করেন। এভাবে তারা একই সাথে ক্লাইভের দেওয়ান এবং নবাবের শাসনকর্তা নাজিম রূপে দ্বৈত শাসন পরিচালনা শুরু করলেন। দ্বৈত শাসনের প্রকৃতি কি আমরা জেনে নিয়ে চলো। দ্বৈত শাসনাধীনে লর্ড ক্লাইভ বাইরে পুরাতন কাঠামো বজায় রেখে ভেতরে এক আমূল পরিবর্তন সাধন করেন। এই শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে রইল রাজস্ব ও দেশ রক্ষার ভার এবং নবাবকে দেওয়া হল বিচার ও শাসনের ভার। নবাব শুধু কি করবেন? প্রজাদের বিচার এবং শাসনকার্য পরিচালনা করবেন। অ্যাকচুয়ালি নবাবের হাতে কোনো ধরনের প্রশাসনিক কোনো ক্ষমতা, আর্থিক কোনো ক্ষমতা ছিল না। এজন্যই বলে যে নবাব আসলেই মানে পুতুল নবাবে পরিণত হয়েছিল। এ শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে রইল রাজস্ব দেশ রক্ষার ভার। আসলে নিজেদের হাতে দেশ রক্ষার ভার
এবং নবাবের হাতে বিচারের ক্ষমতা দিয়ে লর্ড ক্লাইভ যেন তার সুচতুর দৃষ্টিভঙ্গির পরিচয় দেন। নায়েব নাজিম নবাবের হলেও তারা কোম্পানির আদেশ মানতে বাধ্য ছিল। এই ব্যবস্থার ফলে কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা, নবাব পেলেন ক্ষমতাবিহীন দায়িত্ব। জিনিসটা কেমন হলো না? নবাবের হাতে আসলে কোনো ধরনের ক্ষমতাই ছিল না। ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এই ব্যবস্থা বাংলার জন্য এক বিরাট অভিশাপ রূপে আবির্ভূত হয়। এখন আমরা এগুলোর দিকে একটু আলোকপাত করি। চলো, নবাবের ক্ষমতাহীন দায়িত্ব। প্রথমেই নবাবকে দায়িত্বহীন নবাবে পরিণত করল লর্ড ক্লাইভের দ্বৈত শাসন। দ্বৈত শাসন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীর সুদূর প্রসারী ঢাল। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার রাজনৈতিক জীবনে এক চরম জটিলতা দেখা দেয়। এই ব্যবস্থায় নবাবের ক্ষমতা ছিল না, কিন্তু দায়িত্ব ছিল। দেশের শাসন কার্য পরিচালনা করতে গিয়ে নবাবকে সর্বদা কোম্পানির দয়ার উপর নির্ভর করতে হতো। নবাব তার ইচ্ছা অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেন না, কোনো কিছুর সমাধান করতে পারতেন না। এরপর কোনো ব্যবস্থা প্রণয়নের জন্য অর্থের প্রয়োজন হতো, কিন্তু সেই অর্থের জন্য তাকে কোম্পানির দয়ার উপর নির্ভর করতে হতো। ফলে তার দ্বারা জনগণের কোনো কল্যাণ সাধন করা সম্ভব হতো না। এভাবেই নবাবকে কোম্পানির পক্ষ থেকে একজন পুতুল হিসেবে মস্তদে অধিষ্ঠিত করে রাখা হতো। শুধু নাম তার নবাব, বাংলার নবাব, যার ফলে বাংলার জনজীবনে চরম অরাজকতার সৃষ্টি হয়। ঐতিহাসিক কেউ বলেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খলাকে আরো বিশৃঙ্খলপূর্ণ এবং দুর্নীতিকে আরো দুর্নীতিগ্রস্ত করে তোলে। যে দেশে নবাবের হাতে কোনো ক্ষমতা থাকবে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে শাসন ক্ষমতা এবং আর্থিক ক্ষমতা, সেখানে তো প্রজাদের দুর্ভোগের কোনো সীমা থাকার কথা না। দ্বৈত শাসন ব্যবস্থায় সবচেয়ে বড় ফলাফল হচ্ছে প্রজাদের দুর্ভোগ। দ্বৈত শাসনের দোটানায় পড়ে বাংলার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন কোম্পানি নায়েব ছিলেন রেজা খান। কোম্পানি নায়েব রেজা খানের উপর কর আদায়ের জন্য প্রচণ্ডভাবে চাপ দিত এবং নিজে চাপ সহ্য না করতে পেরে রেজা খান জনগণের উপর অত্যন্ত কঠিনভাবে চাপ প্রয়োগ করতেন। ফলে এ সময়ে প্রজাদের সীমাহীন দুঃখ দুর্দশা পোহাতে হয়। অথচ প্রজাদের দুর্ভোগ মোকাবেলার কোনো দায়িত্বও রেজা খানের উপর ছিল না, এটা ছিল নবাবের উপর। অথচ নবাবের না ছিল অর্থনৈতিক ক্ষমতা, না ছিল একভাবে দায়িত্ব গ্রহণের ক্ষমতা। ঐতিহাসিক পি রবার্টস বলেন, দাসত্ব হতে ক্ষমতার দুর্ভাগ্যজনক পৃথকীকরণ সত্তরই পুরাতন দুর্নীতিসমূহের পুনর্বর্ধন আনয়ন করেছিল। কোম্পানি কি করল? ক্ষমতা পেয়ে, প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা পেয়ে কোম্পানি তার বসে থাকল না। তারা বাংলার আপামর জনসাধারণকে শোষণ নিপীড়ন করতে থাকল এবং নিজেদের আয় সমৃদ্ধি কিভাবে বাড়াবে, কিভাবে অর্থ পাচার করবে, সেগুলোর দিকে সারাক্ষণই দৃষ্টিপাত করতে লাগলো। কোম্পানির একচেটিয়া অবৈধ ব্যবসা। কোম্পানি ছিল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান যখন রাজস্ব আদায়ের ক্ষমতা পেল, তখন কোম্পানির প্রতিটি কর্মচারী অর্থ উপার্জনের জন্য, অর্থাৎ অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য লোভী এবং মরিয়া হয়ে উঠল। ফলে তারা অবৈধ ব্যবসা এবং কারবার শুরু করল। নিজেদের হাতে ক্ষমতা পেয়ে তারা সে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ব্যবসার মাধ্যমে অধিক অর্থ উপার্জন করতে সংকল্পিত হয় এবং আরম্ভ করে। কে কিভাবে কত অর্থ আদায় করতে পারবে, এটাই ছিল কোম্পানির কর্মচারীদের প্রধান লক্ষ্য। দেশের উন্নতি বা নবাবের কোনো ধরনের সেবামূলক কর্মকাণ্ডে তারা কোনো ধরনের ছাড় দিত না। ফলশ্রুতিতে লর্ড রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের মর্মান্তিক ফল হল 76-এর মনন্তর। নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে কর আদায়ের ফলে দেশের অর্থনৈতিক উৎপাদন একেবারে ভেঙে পড়ে, নুজ্জ হয়ে যায় অর্থনীতি। অতএব অবৈধভাবে খাদ্য গুদামজাতকরণ ও বিদেশি খাদ্য পাচার করার ফলে বাংলায় 1176 বঙ্গাব্দে এক মর্মান্তিক দুর্ভিক্ষ শুরু হয়। এই দুর্ভিক্ষ বাংলার এক করুণ ইতিহাস। এই মনন্তরে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এক প্রতিবেদনে দেখা যায় যে দুর্ভিক্ষের বছরও কোম্পানি রাজস্ব আদায় করেছিল পূর্বের চেয়ে বেশি, যা দুর্ভিক্ষ পীড়িত মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে করেছিল। দুর্ভিক্ষের কারণে লোকজন প্রতিনিয়ত মারা যাচ্ছিল, কিন্তু কোম্পানি তাদের কর মাফ করেনি এবং তাদের উপর অত্যন্ত জঘন্যভাবে অত্যাচার করে তাদের কাছ থেকে দুর্ভিক্ষের সময়গুলোতেও কর আদায় করেছিল। ফলে দুর্ভিক্ষে পীড়িত মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল।
এমনি ভাবে দ্বৈত শাসনের আড়ালে বাংলার আর্থসামাজিক জীবনের করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল। বাংলার আর্থসামাজিক অবস্থা মেরুদণ্ড ভেঙে পড়েছিল। বাংলার মানুষ তখন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় দুর্ভিক্ষের পরে অনেকেই মরতে বসেছে। তাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো নজর ছিল না। তাদের তখন ছিল ব্যবসায়িকভাবে এবং রাজনৈতিকভাবে নিজেদেরকে বাংলায় নিজেদের ঘাঁটি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করতে। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল এদেশের শাসন ব্যবস্থা ইংরেজদের স্বহস্তে গ্রহণের প্রথম পদক্ষেপ। পলাশির যুদ্ধের পর হতেই দেশ শাসনের কোম্পানিগুলোর মধ্যে যে আকাঙ্ক্ষা বিকশিত হচ্ছিল, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন প্রবর্তনের মধ্য দিয়ে তা বাস্তবে রূপ লাভ করে। একটি সাম্রাজ্যের জন্য বা একটি রাষ্ট্রের জন্য দ্বৈত শাসন কখনই কল্যাণ বয়ে আনে না। ক্ষমতা এবং টাকার যে দম্ভ, সেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রতিটি পদক্ষেপে বাংলার আপামর জনসাধারণের উপর প্রভাব ফেলেছে এবং বাংলার জনসাধারণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তাদের অত্যাচারে। কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পরিণত হয় রাজনৈতিক শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানে। অর্থনৈতিক ক্ষমতা লাভের পর কোম্পানির আসলেই দৃষ্টি পড়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিতা পাওয়ার জন্য। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা কোম্পানিকে দিয়েছিল দায়িত্বহীন ক্ষমতা এবং নবাবকে করেছিল ক্ষমতাহীন। কিন্তু এই ব্যবস্থার কুফলে জনজীবনে দুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় 1772 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংস এটা বাতিল করেন, অন্যভাবে শাসন ও শোষণের কৌশল অবলম্বন করেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত অত্যাচার বেশি দিন টিকে না, এটা আমরা সবাই জানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন বেশি দিন টিকেনি। লর্ড হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে এটি বাতিল করে দেন। অন্যভাবে শাসন ও শোষণের কৌশল অবলম্বন করার জন্য উনি চেষ্টা করেন। শিক্ষার্থীরা, আজকে তো আমি তোমাদের লর্ড ক্লাইভের দ্বৈত শাসন পড়ালাম। তোমরা এর মাধ্যমে জানলা যে আসলে দ্বৈত শাসন কি, দ্বৈত শাসনের মানে কি রূপ, কি স্বরূপ, এবং দ্বৈত শাসনের ফলে বাংলার জনগণের কি দুরবস্থার সৃষ্টি হয়েছিল। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বাসায় পড়বে। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই করোনার এই দিনে সাবধান থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বরাবরের মতো আমার একই কথা, সবাই পড়াশোনা করবে, সবাই একটা নির্দিষ্ট সময় করে নেবে পড়াশোনার জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।